হ্যালো বন্ধুরা, আমি প্রভাস। আজকে আমি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে একটি নতুন ব্লগ, আর স্থানটি হলো নবদ্বীপ ধাম, হাওড়া থেকে বা শিয়ালদা থেকে 25 টাকা বিনিময়ে লোকাল ট্রেনের টিকিট কেটে আপনি চলে আসুন এই নবদ্বীপ ধামে। আমি আপনার সামনে আজকে তুলে ধরবো নবদ্বীপ ধামের বিশিষ্ট স্থানগুলি। সঙ্গে থাকবেন, আর অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। স্টেশন থেকে বেরিয়ে টোটো করে আমি চললাম নবদ্বীপ ধাম ভ্রমণে, আর একটি টোটো সম্পূর্ণ বুক করতে আমার খরচা হলো 300 টাকা। চলুন শুরু করা যাক আজকের এই নবদ্বীপ ধাম যাত্রা। আমরা চলে এসেছি রাধা গোবিন্দের মন্দিরে। আজকে নবদ্বীপের মধ্যে প্রথম দর্শনীয় স্থান হলো রাধা গোবিন্দের মন্দির। দেখতে পাচ্ছেন, রাধা গোবিন্দের মন্দিরে আমরা এখন নবদ্বীপ দেখে চলেছি গুপ্ত বৃন্দাবন। দেখতে পাচ্ছেন, চলুন গুপ্ত বৃন্দাবন দর্শন করতে। কৈলাসের মহাদেব, গুপ্ত বৃন্দাবন দেখছেন। আমরা এখন চলে এসেছি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থানে। চলুন আমি আপনাদের সামনে তুলে ধরছি মহাপ্রভু গৌরাঙ্গের সেই জন্মস্থান। তবে আপনাদের বলে রাখা ভালো, এই লুপ্ত তীর্থ উদ্ধার হয়েছিল এর পিছনেও একটি ইতিহাস আছে। বৈষ্ণব চূড়ামণি গৌরগত প্রাণশীল ব্রজমোহন দাস বাবাজি মহারাজ 1323 সাল হইতে 1338 সাল পর্যন্ত বোরিং যন্ত্রের সাহায্যে চড়া ভূমির স্থানে স্থানে প্রায় 700 কূপ খনন করার পর এই স্থানে 20 হাত মাটির নিচে পূর্বকালে গঙ্গা গর্ভে পতিত শ্রী গৌরাঙ্গের জন্মস্থানের মন্দির প্রাপ্ত হন। পরে এই মন্দির নির্মাণ করা হয় 1339 সালের ফাল্গুনী পূর্ণিমায়। এই নিমাইয়ের জন্মস্থানের পাশেই আছে সতীমাতা গোশালা, অবশ্যই দর্শন করবেন। গৌর গোপীনাথ জিও মন্দির দেখতে পাচ্ছি, গৌর গোপীনাথ জিও মন্দির। ষাটপুরের গৌর বিগ্রহ আপনারা এখানে দেখতে পাবেন। চলুন টিকিট কেটে নেওয়া যাক। টিকিটের মূল্য 10 টাকা। দেখতে পাচ্ছেন টিকিটের মূল্য 10 টাকা। টিকিট কেটে নিয়েছি, যে প্রবেশ করি আস্তে আস্তে।
আমরা এখন চলেছি সেই বিখ্যাত শিব মন্দিরে, যেটি নাকি বছরে 1 ইঞ্চি করে বড় হয়। চলুন আমরা শুনে নিই সেই মন্দিরের সেবায়িত পুরোহিতের কাছে। ষষ্ঠী গাছে বেরো হয়, আর যখন মহাপ্রভু শুভযাত্রা করে ওনাকে দর্শন করে বেরোতেন, ওটা সমষ্টির টোল ছিল। এখনকার দিনে বলা হয় পূর্বজন্মা, বুঝলেন। তার পাশে আছে ভবতারিণী, তাকে গণেশের গণেশ তৈরি করতে গিয়েছিল, কালী রূপ স্বপ্ন থাকে, তারপর তার হয় ভবতারিণী, তবে গণেশ রূপ থেকে কালী করা হয়।